অসমে চূড়ান্ত তালিকা প্রকাশ পেয়েছে আজকে এনআরসির, তাতে 19 লক্ষেরও মানুষ ওই তালিকাতে রয়েছেন, মানে বাদ পড়বেন। এ বিষয়ে নিয়ে আপনি কি বলবেন? না, আমাদের যে বক্তব্য হচ্ছে যে পদ্ধতিতে এনআরসি লিস্ট তৈরি হয়েছে, এই পদ্ধতির বিরুদ্ধে, যেই পদ্ধতি অনুযায়ী বিজেপির সরকার যেটা তার রাজনৈতিক উদ্দেশ্য সিদ্ধ করার জন্য তারা পদক্ষেপ নেবে, আর সেই পদক্ষেপকে আমাদের মেনে নিতে হবে। আমরা এত দুর্বল নই, এত ভীরু নই। আমাদের, আমি তো বললাম পদ্ধতিগতভাবেই আমাদের প্রতিবাদ, যে পদ্ধতিতে এনআরসি হচ্ছে সেই পদ্ধতিতেই আমাদের প্রতিবাদ। অথচ পশ্চিমবঙ্গে হোক, বিহারেই হোক, আর আসামে হোক, প্রতিবাদ আমাদের থাকবে। আচ্ছা, যে যে সরকার চলছে, কেন্দ্রে ধরুন বিজেপি সরকার চলছে, রাজ্যে তৃণমূলের সরকার চলছে, এই যে এই সরকারের মধ্যে শুধু যে এই প্রতিদিন যে শিরোনামে খবরে উঠে আসছে বিভিন্ন কোনো আন্দোলন বা ইয়ে, সঠিক রূপরেখা বা কোনো আন্দোলন সঠিক পথে যাচ্ছে না, যেখানে কংগ্রেস এখন সেই অর্থে মানে তৃণমূল তো ঠিকই করতে পারছে না, তারা কি করবে? তারা বাইরে গলা ফাটিয়ে 370 ধারা চিৎকার করছে, আর পার্লামেন্টে যেদিন ভোটাভুটি হলো সেদিন সে ওয়াকআউট। হোয়াট ইট মিনস? তাহলে আমি জলেও থাকবো কিন্তু চুলো বয়ে যাবো, এ হয়নি। আর এই যে মিড ডে মিল, হ্যাঁ, এই যে আপনাদের সময় কেন্দ্রের একটা যেটা সেটা অশিক্ষিত, মানে নিকৃষ্ট সরকার না হলে এই জিনিস করে? বাচ্চাদের খাবার পয়সা নেই, মিড ডে মিলের টাকা দিতে পারছে, আর দুর্গা পুজো যাদের কোনো দাবিই নেই তাদেরকে 30,000 টাকা 25,000 টাকা করে দেওয়া হচ্ছে। এটা কি ফাজলামি করা হচ্ছে? যাত্রাপাড়া সরকার চলছে না, যাত্রাপাড়া চলছে। যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।